আমি শাহনাজ হালসানা বলছি, ধৌলিয়া বটতলা 93 বুথ থেকে। 93 বুথ সভাপতি ছিলাম আমি। প্রধানের সঙ্গে যে কোনো কারণবশত আমার মতে মিল হয়নি, সেই কারণে আমি জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছি। আর এইখানে বটতলার নেতাদের সঙ্গে, টিএমসির নেতাদের সঙ্গে আমার মতে অনেক ফারাক, এই কারণের জন্যে আমি জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছি। মতে ফারাক বলতে ওদের কোনো এরা টাকার জোয়ান, আর টাকা ছাড়া কিছু চেনেও না এই বটতলার নেতারা। আর এদের জন্যে আমি আজ জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছি টিএমসির থেকে। ওর সম্পদ অনেক কিছুই করেছে, টাকা পয়সা, ওর ভাষা জ্ঞান এখন কাউকে চেনে না। যখন পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়েছিল তখন আমি ছাড়া কেউ ছিল না পাশে, তখন 92 আর 93 বুথের জোট প্রার্থী ও প্রধান একাই ছিল। প্রধানকে জেতানোর মূল আমি, প্রধান হয়ে বহুত কিছু করেছি। প্রধান হওয়ার পরে আমার সঙ্গে 6-7 মাস ভালো ব্যবহার করেছে, তারপরে তার সঙ্গে মতে আমার বিরোধিতা এসে করি। আমার সঙ্গে কোনো টাকার লেনদেন তো নেই, আমার সঙ্গে মতের বিরোধ বলতে বাইরের লোক বা এর কাছে মানে টাকা পয়সা কি লেনদেন, ও জব কার্ডে টাকা, 100 দিনের কাজের টাকা বলে আসেনি, আমফাম ঝড়ের টাকা আসেনি, ও সব নিজেদের লোককেই বিলিবর্তন করেছে। টোটালটাই প্রধান হওয়ার পরে ও কাউকে নিচেতরের লোককে চেনেনি, ও নিজের মতো নিজে চলত, প্রয়োজন হলে তাকে খোঁজ করত। আর টোটাল যে কোনো জিনিস আমি বুথ সভাপতি, কোনো জিনিস আসলে সে জানলে সে আমার আমি জানতাম, বললো না আমাদের এখানে পঞ্চায়েতে আসেনি। আর আমফামের টাকা, ঘরের টাকা, এ ঘরের টাকা বলে এর ঘর আসেনি, এইগুলি আমার সঙ্গে ওর মতের বিরোধ। আমি যতটুকু জানি হয়তো পঞ্চায়েতের তহবিলের টাকা কিছু 9-6 হয়েছে। কোন দল থেকে কোন দলে যোগ দিলেন? আমার মূলত টিএমসি রানিং করতাম, এখন আমি আজকে জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছি। হ্যাঁ, ওদের চৌধুরী হাত ধরে। হ্যাঁ, আর আমি এসেছি ধুবুলিয়া বটতলা থেকে, আমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, 93 বুথ আমাদের, আমাদের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান ওই বুথেরই মেম্বার আমার। হ্যাঁ, আমার বাবা ওই বুথের বুথ সভাপতি, রানিং বুথ সভাপতি। ও, রানিং তৃণমূলের বুথ সভাপতির ছেলে আপনি? হ্যাঁ, ছেলে। কি নাম আপনার? আমার নাম ইয়ামিন হালসানা। কিন্তু কেন যোগ দিলেন? কেন যোগ দিলাম? আজকে আমরা টিএমসিকে ভালোবেসে টিএমসি করেছি। হ্যাঁ, তারপরে নিঃস্বার্থে টিএমসি করেছি। আজকে আমাদের যে প্রধান তাকে মূলত জেতানোর দায়িত্ব আমরা করেছি, মানে আমার বাবা, আমি, আরও আমাদের যারা সাথে থাকে তারা করেছে। কিন্তু আজকের যে আমাদের প্রধান যে নজরুল, সে জিতিয়ে থাকে, সে তার মতো চলে, আমাদের কোনো প্রাধান্য দেয় না। হ্যাঁ, সে যা বলে সে নিজের মতো কাজ করে, আমরা যদি বলি যে এটা করতে হবে ওটা করতে, ওর মতো কাজ। একটাই নেতা, একটাই ধুবলে একটাই নেতা, সেই যা বলবে তাই। সেটা কে? সে আমাদের প্রধান, আমাদের পঞ্চায়েতের প্রধান। তার ইচ্ছা মতো কি কাজ করে? হ্যাঁ, ইচ্ছা মতো তার মতো সে কাজ করছে। আপনার নাম? আমার নাম ইয়ামিন হালসানা। আর আপনার বাবার নাম? শাহনওয়াজ হালসানা। তিনি বুথ সভাপতি? হ্যাঁ, বুথ সভাপতি। তিনি যোগ দিয়েছেন আজকে? হ্যাঁ, সে যোগ দিয়েছেন আজকে।